মুন্সিগঞ্জের মির্কাদিম মাঠে ভরে সরব খুদে ক্রিকেটাররা। শুরু হয় অনুশীলনে ঘাম ঝরানো, মাঠে নেমে গা গরম করে নেয়া, ফিটনেস ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা, এরপর ক্রিকেটের নানা কৌশল রপ্ত করার প্রয়াস, কবজির মোচড়ে ব্যাট চালানোর দীক্ষা আর বোলিংয়ের নানা ভেরিয়েশন শিখতে ব্যস্ত ক্রিকেটাররা। স্বপ্ন সাকিব আল হাসানদের মতো বিশ্বসেরা ক্রিকেটার হওয়া, তবে আছে প্রতিবন্ধকতাও, মাঠের সমস্যা সহ আছে উন্নত মানের কোচের অভাব। আরেকটি ভালো কোচ থাকতো, আমরা ভালোভাবে আরো প্র্যাকটিস করতে পারতাম। ভালো কোচ আসলে ভালো প্র্যাকটিস হবে, তখন ভালো ফিটনেসের কাজ হবে, অনেক কলা কৌশল জানতে পারবো তার থেকে। আমাদের মুন্সিগঞ্জ ক্রিকেটের অবকাঠামো একেবারে নিতান্ত খুবই এই ভালো না তেমন একটা। বিসিবির প্রশিক্ষক মনে করেন দীর্ঘদিন লীগ আয়োজন না থাকা সহ নানা কারণে মুন্সিগঞ্জে ক্রিকেটের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। লীগ ছাড়া মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বা মুন্সিগঞ্জ জেলাতে কখনোই একটা ভালো প্লেয়ার আশা করা যায় না। লীগ খেলতে হবে, কারণ প্র্যাকটিস তো সবাই করতে চায়, কিন্তু ম্যাচ কজন খেলে? ম্যাচ তো খেলতে হবে। স্থানীয় প্রশিক্ষক জানান প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন না করা ছাড়াও মাঠটিতে রয়েছে ঘাস কাটার মেশিন ও ড্রেসিং রুমের অভাব, তবে জেলা ক্রীড়া কর্মকর্তা দিলেন সমস্যা সমাধানের আশ্বাস। বৃষ্টি আসলে যে বসার মতো ড্রেসিং রুম নাই, যে প্লেয়ারদের ড্রেস চেঞ্জ করবে ড্রেসিং রুম, তার ড্রেসিং রুম নাই। আমাদের মূলত একটা ঘাস কাটার মেশিন নাই, একটা পিচ কভার নাই, একটা মাঠের একটা রোপ নাই, একটা রুলারও দরকার মাঠে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন খুব দ্রুতই আমরা একটা লিগ খেলা দিতে পারি। স্কুল ক্রিকেটটা অনেক দিন থেকে অবহেলিত অবস্থায় আছে, অনেক দিন থেকে লিগ হচ্ছে না। আমরা এটার ব্যাপারে যথাযথ মানে প্রক্রিয়াগত দিক থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। গ্রিন ওয়েলফেয়ার ক্রিকেট একাডেমির এই নিজস্ব মাঠে প্রায় 100 ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। ঢাকা লিগে 20 জন, বিকেএসপিতে 5 জন এবং জেলার বয়সভিত্তিক বিভিন্ন দলে আরও 30 জন ক্রিকেটার এখান থেকে বেরিয়ে এসেছে। মুন্সিগঞ্জের মির্কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।